ম্যাজিক নাম্বার 17th, ম্যাজিক নাম্বার 17th। দেখুন বন্ধুরা, এখানে একটি এক্সেল শিট রয়েছে। এই এক্সেল শিটে যদি দেখুন, এখানে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে কি ফর্মুলা ইউজ করা হয়েছে দেখুন, এখানে দেখাচ্ছে, এই ফর্মুলা বারে দেখতে পাওয়া যাচ্ছে। বা এখানে যদি আমি ডাবল ক্লিক করি, তাহলে দেখুন দেখা যাচ্ছে। এবার আপনি চাইছেন যে এটা দেখে দেখে আপনি নিজে থেকে ইউজ করতে যাচ্ছেন, ধরুন নিচে একটি সিটে এখানে আপনি ইউজ করবেন, তো যখন আপনি এখানে ইউজ করতে যাবেন, ধরুন এখানে ভি লুক আপ টাইপ করলাম, তারপরে কি ইউজ করা হয়েছে আপনি এখানে বারবার লিখতে যাবেন, বা দেখুন এখানে আবার এবার অন্য সিগন্যাল চলে গেল, তাহলে এক্ষেত্রে সমস্যার সৃষ্টি হবে। তাহলে কি করতে হবে এখানে, অর্থাৎ এখানে আপনি চাইছেন যে এই ফর্মুলাটা যাতে এইভাবে থাকে এবং দেখে দেখে আপনি ফর্মুলাটি ইউজ করতে পারেন, তাহলে এক্ষেত্রে দেখুন এই যে দেখুন ইকুয়াল টু রয়েছে, ইকুয়াল টুর আগে কার্সারটি নিয়ে আসবেন, তারপরে একটা স্পেস দিয়ে দেবেন, তারপরে দেখুন বাইরে ক্লিক করুন, এখন দেখুন এই ফর্মুলাটি এখন দেখা যাচ্ছে, অর্থাৎ এখন আর দেখুন এখন আর হাইড হয়ে যাচ্ছে না। দেখুন এবার আপনি দেখে দেখে লিখুন, আপনি খুব সহজে দেখে নিতে পারবেন এখানে কী কী ফর্মুলা এখানে ইউজ করা হয়েছে। তো আশা করি এই ভিডিওটি আপনার খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন, এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন।